Bismillahirrahmanirrahim. Supriyo, ditiyo cheni shikhyarthi bondhura, assalamu alaikum. Tomra shokole kemon acho? Asha kori Allahr rahmate onek bhalo acho. Jahok, ami kintu Allahr rahmate tomader doya onek bhalo achi. Tomaderke amader Sishti Central School College-er pokkho theke antorik shubhechha o obhinondon janacchi. Tomaderke antorik shubhechha o obhinondon janiye shuru korchi ajke ditiyo chenir bangla class. যাহোক আমার শিক্ষার্থী বন্ধুরা শুরুতে আমি একটি কথা বলে নেই তোমরা যারা এখনো ভর্তি হওনি তারা তাড়াতাড়ি ভর্তি হবে এবং নতুন বইগুলো নিয়ে রীতিমতো পড়াশোনাটা শুরু করবে চালিয়ে যাবে আর কি আমি বারবার একটি কথা বলেছি পড়াশোনার কোনো কিন্তু বিকল্প নেই পড়াশোনা আমাদের জীবনের পার্ট পার্সেল অবিচ্ছেদ্য অংশ যাকে বলে যেটা ছাত্রছাত্রীর জীবনে অবিচ্ছেদ্য অংশ যেটা চালিয়ে যেতে হবে করতে হবে যাক প্রথমবারে আমার শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আলোচনা চলে যাচ্ছি তোমরা জানো যে আমি গত ক্লাসে কিন্তু তোমাদের সামনে সুন্দর একটি কবিতা কাজী নজরুল ইসলামের সুন্দর একটি কবিতা আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও আমি সেখান থেকে আরো সুন্দরভাবে কিছু আলোচনা তোমাদের সামনে করব ইনশাআল্লাহ দেখো আমার শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে কবিতাটি সুন্দরভাবে বোর্ডে লিখে রেখেছি আমি তোমাদের এই বোর্ডে সুন্দরভাবে দেখিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাহলে চলো আমরা আলোচনায় চলে যাচ্ছি দেখো আমি এখানে লিখেছি চল 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 কাজী নজরুল ইসলাম চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল আমি তোমাদের যে কথাটি বলি যে এখানে আমাদের এই কবিতাটা সুন্দরভাবে বুঝতে আমাদের শব্দার্থগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে জেনে নিতে হবে তাহলে আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো জগমা শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে তোমাদের শব্দার্থগুলো বলে দেব গত ক্লাসে আমি তোমাদের শব্দার্থগুলো লিখে লিখেছিলাম আজকে আমি এই কবিতা থেকে তোমাদের দেখাবো দেখো যে ঊর্ধ্ব গগনে বাজে মাদল আমরা জানি যে ঊর্ধ্ব শব্দের অর্থ হচ্ছে উপরের দিক আর গগন মানে আকাশ আমি কিন্তু তোমাদের গত ক্লাসে লিখে দেখিয়েছিলাম ঊর্ধ্ব গগন গগনের শব্দের অর্থ আকাশ বাজে মাদল মাদল শব্দের অর্থ ঝোলের মধ্যে এক ধরনের বাদ্যযন্ত্র আমাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে আর কি মনে রাখতে হবে তাহলে ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল আর নিম্নে শব্দটা হচ্ছে নিচের দিকে ঊর্ধ্ব মানে উপরের দিকে নিম্নে শব্দটা হচ্ছে নিচের দিকে উতলা শব্দটা হচ্ছে অস্থির চাঞ্চল্য ভাব নিম্নে উতলা ধরণী ধরণী শব্দটা হবে হচ্ছে পৃথিবী তল তাহলে ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল নিম্নে হচ্ছে নিচের দিকে হচ্ছে ধরণীটা কি অস্থির উৎফুল্ল উতলা অরুণ প্রাতের তরুণ দল চলে চলে চল তাহলে এই যে অরুণ অরুণ শব্দের অর্থ হচ্ছে দেখো অরুণ মানে হচ্ছে সকালের সূর্য আর প্রাতের শব্দের অর্থ হচ্ছে সকাল আর তরুণ মানে হচ্ছে নবীন নবীন যে মানুষেরা তরুণ সমাজ এটা আমরা সবাই জানি তাহলে অরুণ প্রাতের তরুণ দল চলে চল 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 তারপরে দেখা হচ্ছে উষা দুয়ারে ধানি আঘাত উষা শব্দ হচ্ছে ভোরবেলা সূর্য আমরা যদি দেখি শব্দগুলো ভালোভাবে দেখি উষা শব্দ হচ্ছে উষা শব্দ হচ্ছে ভোরবেলা সূর্য আর দুয়ারে ধানি আঘাত উষার দুয়ারে আঘাত এনে আমরা আনিব রাঙা প্রভা এখানে উষার দুয়ারে আঘাত এনে বলছে যে আমরা আনিব রাগা প্রভাত মানে রাগা প্রভাত মানে নতুন সকাল রাগা সকাল নিয়ে আসবে আর কি তরুণ সমাজের কথা বলছে কাজী নজরুল ইসলাম এখানে যে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা তরুণ নতুন সকালকে নিয়ে আসবো সফল ব্যর্থতাকে দূর করে দিয়ে সফলতাকে নতুন সকাল আমরা নিয়ে আসবো আর কি আমার শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো তারপর আছে আমরা টুটাবো তিমির রাগ তাহলে আমরা টুটাবো টুটাবো শব্দের অর্থ আমি তোমাদের বলেছিলাম টুটাবো শব্দের অর্থ হচ্ছে দূর করবো তাহলে তিমির মানে হচ্ছে অন্ধকার আর রাত তো তোমরা চেনোই তিমির মানে অন্ধকার রাত টুটাবো মানে দূর করবে তাহলে এই আমরা তরুণের রায় আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা তিমির অন্ধকার রাতকে দূরে সরিয়ে দিয়ে আলো নিয়ে আসবো ঠিক আছে আধারকে দূরে সরিয়ে দিয়ে আলোকে নিয়ে আসবো এই কথা কিন্তু কাজী নজরুল ইসলাম বলছে বাধা বিন্ধ্যাচল তাহলে বাধার বিন্ধ্যাচল শব্দটি পার্বত্য বলা পাহাড় পর্বত যত রকমের বাধা আসবে না কেন আমরা সবকিছু দূর করে দেবো আমরা সবকিছু অতিক্রম করে আমরা কিন্তু নতুন সকালকে নিয়ে আসবো অন্ধকার রাতকে দূর করে আমরা সফলতাকে নিয়ে আসবো এই কথা কিন্তু বলছে এখানে নব নবীনের গাহিয়া গান মানে নব নতুন নতুন
নবীদের নতুন তরুণ সমাজরা কি করে গান গাইয়া সজীব করিবে মহাশ্মশান। মহাশ্মশান শব্দের অর্থ দেখ আমি বলেছিলাম যে শ্মশান যেখানে মৃতদেহ পোড়ানো হয়, তাহলে মৃতদেহ যেখানে পোড়ানো হয় সেখানে কিন্তু উৎফুল্লতা থাকে না, হাসি যে আনন্দ 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 মাখা ভাবনা থাকে না, সেখানে সবসময় শোক এবং দুঃখ লেগে থাকে। তাই বুঝতে আমরা এই মহাশ্মশান যে জায়গাটা, এই জায়গাটায় আমরা কি আনবো, আমরা সজীবতা নিয়ে আসবো, দুঃখ বেদনা দূর করে দিয়ে আমরা সজীবতাকে নিয়ে আসবো। আমরা জানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল। যা হোক, এই যে এখানে বলছে যে বাহুতে নবীন বল, নবীনদের বাহুতে কিন্তু অনেক বল, অনেক দেশ, তারাই কিন্তু পারে সকল ব্যর্থতা হতাশাকে দূর করে দিয়ে সকল কিছু বাধা অতিক্রম, তাদের বাহু বল দিয়ে সকল বাধাকে অতিক্রম করে তারা কি করতে পারে, নতুনকে সামনের দিকে নিয়ে আসতে পারে, নতুনকে সফলতাকে নিয়ে আসতে পারে ব্যর্থতাকে দূরে সরে দিয়ে। যাই হোক, আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সামনে এই কবিতাটা আলোচনা করলাম, আর এটা কিন্তু রণসঙ্গীত হিসেবেও, কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত হিসেবে কিন্তু এটা ব্যবহার করা হয়। যাই হোক, এখান থেকে শব্দ অর্থগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের এই এটা পড়তে বুঝতে অনেক সুবিধা হবে আর কি, কারণ শব্দ অর্থ গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, আজকে তোমাদের দেখালাম। আর এখান থেকে আমি দেখো দুই আছে শূন্যস্থান, শূন্যস্থানটা আমি খালি ঘরে বসিয়ে তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তিনি শূন্যস্থান তার কাছে বই পড়ে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি এখানে তিনি প্রভাতে বই পড়ে, প্রভাতে বলতে সকালে বই পড়ে, তিনি প্রভাতে বই পড়ে। তারপরে খরমার আছে সাঁওতালরা নাচে সাঁওতালরা নাচের সময় আমরা শূন্যস্থানে দেখব, নাচের সময় শূন্যস্থান বাজায়, তখন আমরা শূন্যস্থানে বসতে পারি। সাঁওতালরা নাচের সময় মাদল বাজায়, মাদল শব্দের অর্থ হচ্ছে ঢোলের মতো এক ধরনের বাদ্যযন্ত্র তারা বাজিয়ে থাকে, তাই এখানে আমরা মাদল বাজাই। তারপর দেখো আছে আমরা শূন্যস্থান আছে, তারপর আছে বরণ করি আমরা, এখানে শূন্যস্থানে লেখা হচ্ছে নবীনদের বরণ করি, আমরা কি করি নবীনদের বরণ করি। তারপর ঘর আবার আছে দেখো, তরুণটি সবসময় কি থাকে সজীব থাকে। তারপরে দেখো মনে করে আছে জেস খুবই সুন্দর, আর আমরা দেখি যে আমাদের এই ধরনীটা, ধরনী মানে পৃথিবীটা, ধরনী শব্দ অর্থ হচ্ছে পৃথিবী, এই ধরনীটা কি খুবই সুন্দর আমরা শূন্যস্থানে দিতে পারি। আমাদের চ নম্বরে আছে মা সন্তানের জন্য মা সন্তানের জন্য ড্যাশ হয়েছে। আমরা এখানে লিখব হচ্ছে শুধুমাত্র উতলা হয়েছে, উতলা শব্দ তো অস্থির ভাব, অস্থির হওয়া, ঠিক আছে, উতলা হয়েছে। আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে শূন্যস্থানগুলো ই করতে পারি, পূরণ করতে পারি আর কি।
যাও আমি তোমাদের কাছে একটা প্রত্যাশা করি যে তোমরা বাসায় বসে কিন্তু পড়াগুলো একদম রেডি করে ফেলবে যে কোনো পরিস্থিতির জন্য তোমাদের কিন্তু পড়াটা রেডি রাখতে হবে জানো তোমরা এটা ভালোভাবে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো আর কি যাও আমাদের স্কুল খোলার একটা সম্ভাবনা চলে এসেছে যে কোনো সময় আমরা স্কুল খোলার ঘোষণা শুনতে পারি তাই আমাদেরকে কিন্তু সেজন্য আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে আমাদের যে কোনো পরিবেশ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে এই প্রত্যাশা কিন্তু তোমাদের কাছে করি আর এই বলেই আমি আমার ক্লাস শেষ করব আমার শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।